আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 22 এবং 23 নং পৃষ্ঠা। মূলত এই ভিডিওতে আলোচনা করব আমরা বাংলাদেশের প্রকৌশলী ফজলুর রহমান খান এর আত্মজীবনী নিয়ে। তোমাদের এখানে কিন্তু বলা আছে আত্মজীবনীর 4টি প্রেক্ষাপট নিয়ে, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং ভৌগোলিক প্রেক্ষাপট আলোচনা করব আমরা ডক্টর ফজলুর রহমানের। তাহলে প্রথমে আমরা 22 নং পৃষ্ঠায় চলে যাব। দেখো এখানে লেখা আছে এবং চিত্র দেওয়া আছে, শহীদ আলতাফ মাহমুদ এর জন্ম এবং মৃত্যু, চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান এবং চিত্রকর শিল্পী মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন। এরপরে তাদের সম্পর্কে একটু তথ্য দেওয়া আছে এখানে, তোমরা এটা পড়ে নাও। এরপরে যেহেতু আমাদের মূল আলোচ্য বিষয় বাংলাদেশের প্রকৌশলী ফজলুর রহমান খান সম্পর্কে, তাই আমরা এর নিচ থেকে পড়া শুরু করবো। দেখো আসলে খোঁজ নিলে দেখবো পৃথিবীর বিভিন্ন দেশে এরকম বিভিন্ন দেশের মানুষ অনেক বড় বড় পদে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ধরো বিশ্বের এক সময়ের সবচেয়ে বড় ভবন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের সিয়ার্স টাওয়ারের নকশা করেছেন বাংলাদেশের প্রকৌশলী ফজলুর রহমান খান। তাকে বলা হয় আকাশচুম্বী বহুতল ভবনের প্রকৌশলীর জনক। এটা মনে রাখবা, আকাশচুম্বী বহুতল ভবনের জনক কাকে বলা হয়? প্রকৌশলী ফজলুর রহমানকে। দেখো ফজলুর রহমান খানের জন্ম বাংলাদেশের ফরিদপুর জেলার একটি ছোট্ট শহরে। তিনি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে উচ্চতর পর্যায়ের অধ্যয়নের জন্য আমেরিকায় চলে গিয়েছিলেন। পরে সেখানে বিশ্বের অন্যতম বৃহৎ নির্মাতা সংস্থানে কাজ করার সূত্রে আকাশচুম্বী ভবনের নির্মাণ কৌশল আবিষ্কার করেন। এই আবিষ্কারের বিশেষত্ব হলো এর মাধ্যমে অতিরিক্ত উঁচু ভবন নির্মাণে বাতাসের গতি, ভূমিকম্পের সম্ভাব্য ক্ষতি প্রতিরোধ। প্রকৌশলী খানের উদ্ভাবনী টিউব পদ্ধতি পরবর্তীকালে সুউচ্চ ভবন নির্মাণে সবাই ব্যবহার করেছেন। স্থাপত্য ও কাঠামো প্রকৌশলে সারা বিশ্বে বাংলাদেশের এই মানুষটি একজন কিংবদন্তি বিশেষ। পরপর 6 বছর তিনি আমেরিকায় সেরা স্থপতির রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন। দেখো সে কিন্তু আমাদের ফরিদপুরে, সুতরাং তোমার মধ্যেও যে প্রতিভা আছে, তুমি কি হবা ভবিষ্যৎ তা আমরা এখন বলতে পারি না, বা তুমি এরকম পৃথিবীব্যাপী একজন সেরা মানুষ হতে পারবে যদি কঠোর পরিশ্রম এখন থেকেই শুরু করো। সর্বশেষ এই সম্মানের সাল 1971 সালের, মুক্তিযুদ্ধের বছর। ফজলুর রহমান খান তার কতিপয় আমেরিকান বন্ধু এবং আমেরিকায় বসবাসকারী বাঙালিদের সহায়তায় মুক্তিযুদ্ধে সহায়তার জন্য ওয়েলফেয়ার আপিল ফান্ড এবং বাংলাদেশের ডিফেন্স লীগ গঠন করে। প্রবাসে থেকে এবং একজন আমেরিকান হয়েও তিনি প্রকৃত বাঙালি ছিলেন। নানাভাবে মুক্তিযুদ্ধে তিনি অবদান রাখেন। এরপরে এখানে এই যে টাওয়ারের কথা বলা আছে, সিয়ার্স টাওয়ার, এটা মূলত প্রকৌশলী ডক্টর ফজলুর রহমান খান আবিষ্কার করেন। তার জন্ম 1929 থেকে মারা যায় 1982 খ্রিস্টাব্দে। তখনকার অস্থায়ী বাংলাদেশের সরকার থেকে সারা বিশ্বে পাকিস্তানি দূতাবাসে কর্মরত বাঙালিদের চাকরি ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। তিনি এই সব বাঙালিদের চাকরি ছাড়তে উদ্বুদ্ধ করেন এবং অর্থনৈতিক সহায়তার ব্যবস্থা করেন। বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গবন্ধু আমন্ত্রণে তিনি বাংলাদেশে এসেছিলেন এবং 1983 সালের 27শে মার্চ ফজলুর রহমান খান মাত্র 53 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। 1999 সালে ফজলুর রহমান খানকে স্বাধীনতার পদক বা মরণোত্তর প্রদানের মাধ্যমে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয়। ভেবে দেখো কোনো দেশের মানুষ কোথায় গিয়ে কিভাবে খ্যাতিমান হচ্ছেন, এমনকি বিশ্বব্যাপী পরিচিত হচ্ছেন বা পরিচিতি পাচ্ছেন। তাহলে এরপরে বলা আছে অনুশীলনী পাস। বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় প্রকৌশলী ডক্টর ফজলুর রহমান খানের আত্মপরিচয় লিখি। এই অনুশীলনী পাস মূলত আমরা আজকে সমাধান করব, অর্থাৎ ফজলুর রহমান খানের আত্মপরিচয়, রাজনৈতিক প্রেক্ষাপট, পারিবারিক প্রেক্ষাপট, ভৌগোলিক প্রেক্ষাপট এবং সামাজিক প্রেক্ষাপট। এখন এই রাজনৈতিক প্রেক্ষাপট, পারিবারিক প্রেক্ষাপট, ভৌগোলিক প্রেক্ষাপট এবং সামাজিক প্রেক্ষাপট বলতে কি বোঝায় সেটা বোঝানোর জন্য তোমরা একটু পিছনে তোমাদের বইয়ের 17 নং পৃষ্ঠায় চলে যাই আমরা, তাহলে বুঝতে পারবো খুব সুন্দরভাবে। তোমরা তোমার বইয়ের 17 নং পৃষ্ঠায় একটু চলে যাও। দেখো এখানে লেখা আছে ভৌগোলিক পরিচয়, এর ভিতরে কি থাকবে? সমভূমি, মানে তুমি কোন ভূমিতে থাকো বা তুমি জন্মগ্রহণ করা হয়েছে কোন ভূমিতে। সমভূমি, পাহাড়ি অঞ্চলে জন্মগ্রহণ করছো না, সমভূমি, নদীর তীরবর্তী হাওড় অঞ্চল কোন অঞ্চলে, বা ব্যস্ত জনপদ না শহরে তুমি বেড়ে উঠছো, এই সংক্রান্ত আলোচনা। রাজনৈতিক পরিচয়, জাতীয়তা, যেরকম জন্ম পরিচয়, দেশের ভাষা ইত্যাদি, রাষ্ট্রীয় পরিচয়, বাংলাদেশি, পাকিস্তানি, ক্ষুদ্র নৃগোষ্ঠী কিনা,
আচ্ছা, সাংস্কৃতিক পরিচয়, নৃতাত্ত্বিক পরিচয়, তুমি বাঙালি, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পোশাক, ভাষা কেমন তোমার, ইংরেজি, আরবি, বাংলা ইত্যাদি, পারিবারিক পরিচয়, পারিবারিক কাঠামো, একক পরিবার না যৌথ পরিবার? তাহলে যৌথ পরিবার হচ্ছে তোমার যেখানে দুই পুরুষ বিবাহিত, অর্থাৎ যে পরিবারে বাবা ও ছেলে অবস্থান করছে এবং উভয়ই বিবাহিত, অথবা বোন বা ভাই একত্রে থাকে, তখন আমরা তাকে যৌথ পরিবার বলবো। আর একক পরিবার কাকে বলো? যেখানে পিতা এবং তার অবিবাহিত সন্তানরা মিলে যে পরিবার গঠন করেন তাকে আমরা একক পরিবার বলবো। এই পরিবার কাঠামো, ভাই বোন কয়জন, তোমার মায়ের নাম, বাবার নাম কি ইত্যাদি। সামাজিক পরিবার, পেশা, তোমার পেশা কি, তুমি কি করো, চাকরি করো না পড়ালেখা করো, সামাজিক পরিচয় কি তোমার, বা সামাজিক অবস্থান কি, ডাক্তার, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, এই ধরনের পরিচয় আমরা দিব সামাজিক পরিচয়। তাহলে আমরা সামাজিক পরিচয়, পারিবারিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ভৌগোলিক, এটা আমরা সব জানলাম তাই না? এর ভিতরে কি কি আলোচনা করার থাকবে তাও বুঝলাম, এখন আমরা দেখবো ফজলুর রহমানের আত্মপরিচয়। এরপরে তোমরা প্রথমেই এখানে শিরোনাম লিখতে পারো, ফজলুর রহমান খানের আত্মজীবনী। এরপর আমি এখানে লিখে দিলাম ভৌগোলিক প্রেক্ষাপট কি। দেখো, জন্ম বাংলাদেশের ফরিদপুর জেলার কাশিয়ানী উপজেলার গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং কলোরাডো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। কর্মজীবন স্কিডমোর, ওভিংস, মেরিল, শিকাগো, মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন কর্মক্ষেত্রে তিনি নিযুক্ত ছিল। রাজনৈতিক প্রেক্ষাপট কি, জাতীয়তাবাদী বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থক ছিলেন তিনি। আচ্ছা, এবং বাংলাদেশি বলতে পারবো। কর্মকাণ্ড, ওয়েলফেয়ার আপিল ফান্ড বাংলাদেশ ডিফেন্স লীগের প্রতিষ্ঠাতা। ভূমিকা, প্রবাসী বাঙালিদের স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য সুসংগৃহীত করেন। পারিবারিক প্রেক্ষাপট কি, দেখো তার পিতার নাম আব্দুর রহমান খান বাহাদুর আয়েশা খাতুন, মাতার নাম, স্ত্রী হচ্ছে ডক্টর ফারহানা রহমান। এরপরে তার তিন সন্তান রয়েছে। সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট কি, দেখো গ্রামীণ পরিবারে জন্ম তার, এটা হবে কি, জন্ম বাঙালি জাতীয়তাবাদী পরিবার, উচ্চ শিক্ষিত ও মেধাবী পরিবার, উদারনৈতিক ও মূল্যবোধ বিশ্বাসী, রাজনৈতিক খ্যাতিমান সম্পন্ন, এটা হবে কি, সম্পন্ন। এবারে শিক্ষা ও গবেষণার প্রতি তার নিবেদিত, বাঙালি সাংস্কৃতিক এবং ঐতিহ্যের প্রতি তার গর্ববোধ ছিল, এটা হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট। মানে এই সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে কিন্তু থাকে আমরা জানি পেশা, সুতরাং তুমি এখানে লিখতে পারো তিনি একজন প্রকৌশলী ছিলেন, এটাও হচ্ছে আমাদের সামাজিক বা সাংস্কৃতিক প্রেক্ষাপটের ভিতরে থাকবে। তুমি এখানে অন্তর্ভুক্ত করে দেবে কি বলতো, তিনি ছিলেন একজন প্রকৌশলী। এইভাবে তোমরা তোমাদের ফজলুর রহমান খানের আত্মজীবনীটা লিখে ফেলবে। আমরা তোমাদের সকল বইয়ের সমাধান জয়েস লাইব্রেরিতে তুলে ধরি, এর জন্য তোমরা জয়েস লাইব্রেরির সাথেই থাকবে। আর আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবে।